প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দর্পণ স্কুলের পর্বে আজ আমরা আলোচনা করব কবি এবং বিখ্যাত ব্যক্তিদের ছদ্মনাম এবং তার উপাধি নিয়ে। গুরুত্বপূর্ণ এই ভিডিওটির খুঁটিনাটি জানতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি উপকার পাবেন। মালাধর বসু উপাধি ছিল গুণরাজ খান, এর কোনো ছদ্মনাম ছিল না। বাহারাম খান উপাধি ছিল দৌলত উজির, তার মানে দৌলত উজির বাহারাম খান। মুকুন্দরাম কবি কঙ্কন, ভারতচন্দ্র রায়গোনাকর, ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি। যুগ সন্ধিক্ষণের কবি বলার কারণ হচ্ছে সে আধুনিক যুগের জন্মগ্রহণ করে অথবা আধুনিক যুগের কবি হয়েও সে মধ্যযুগের স্টাইলে লিখত, এজন্য তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। হেমচন্দ্র বাংলার মিল্টন, মধুসূদন দত্ত মাইকেল, মীর মোশাররফ হোসেন এর কোনো উপাধি ছিল না, তবে এর একটা ছদ্মনাম ছিল গাজী মিয়া, অর্থাৎ গাজী মিয়া ছদ্মনামে সে লেখালেখি করত। বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি, এটি ১৪তম বিসিএস ছিল, আর বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর তাকে ভোরের পাখি বলার কারণ আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি এই বিহারীলাল চক্রবর্তী, এজন্যই একে ভোরের পাখি বলা হয়। আর তাছাড়াও এই রচনার মধ্যে রয়েছে বঙ্গসুন্দরী, যেটি ১৮৭০ খ্রিস্টাব্দে, এবং সারদা মঙ্গল ১৮৭৯ সালে, এবং সাদের আসন ১৮৮৯ সালে প্রকাশিত হয়। আব্দুল করিম সাহিত্য বিশারদ রবীন্দ্রনাথ ঠাকুর এর উপাধি ছিল বিশ্বকবি এবং ছদ্মনাম ছিল ভানুসিংহ, এটিও ১৯তম বিসিএস এসেছিল। উপাধি হচ্ছে বিশ্বকবি এবং ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ। সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর প্যারিচাঁদ মিত্র এর কোনো উপাধি ছিল না, তবে ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি ছিল সাহিত্য সম্রাট এবং ছদ্মনাম ছিল কমলাকান্ত, অর্থাৎ কমলাকান্ত ছদ্মনামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখনী লিখত। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, জাতীয় কবি, এগুলো হচ্ছে উপাধি, এবং ছদ্মনাম হচ্ছে ধূমকেতু, অর্থাৎ ধূমকেতু নামে সে ছদ্মনামে লিখত। ঈশ্বরচন্দ্র উপাধি হচ্ছে বিদ্যাসাগর, আর ছদ্মনাম হচ্ছে কশ্যচিৎ। কাজেম আল কুরেইশি কায়কোবাদ, যা আমরা কায়কোবাদ নামে চিনি, অর্থাৎ কায়কোবাদ নামে তাকে অর্থাৎ কায়কোবাদ নামে লিখত, তার আসল নাম হচ্ছে কাজেম আল কুরেইশি। অবধি ছদ্মনামে লিখত যে সে হচ্ছে কালিকানন্দ। হুতম পেঁচা নামে ছদ্মনামে লিখত, হুতম পেঁচা ছদ্মনামে লিখত কালীপ্রসন্ন সিংহ, গোবিন্দ দাস স্বভাব কবি, গোলাম মোস্তফা কাব্য সুধাকর। জসীমউদ্দিন পল্লী কবি এর আসল, এই জসীমউদ্দিন জমির উদ্দিন মোল্লা ছদ্মনামে তার লেখনী বা গ্রন্থ লিখত। জীবনানন্দ দাস রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, এটি ১২তম বিশেষ এসেছিল রূপসী বাংলার কবিকে। নিহারঞ্জন গুপ্ত এর ছদ্মনাম হচ্ছে বানভট্ট। ফররুখ আহমেদ উপাধি হচ্ছে মুসলিম রেনেসার কবি। বলাইচাঁদ মুখোপাধ্যায় এর উপাধি নেই, তবে বনফুল ছদ্মনামে তার লেখালেখি করত। বনফুল ছদ্মনামে তিনি লেখালেখি করত, এ বিষয়ে ২৬তম বিসিএস একটি প্রশ্ন এসেছিল। বিমল ঘোষ এর উপাধি ছিল না, তবে এর ছদ্মনাম ছিল মৌমাছি। মুকুন্দ দাস চারণ কবি, আর রাজশেখর বসু পরশুরাম, সমরেশ বসু কালকুট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাশিল্পী, অনিলা দেবী, শেখ আজিজুর রহমান শওকত ওসমান, সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিজ্ঞানী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোনো ছদ্মনামে লিখত না, এজন্যই তার শুধু উপাধি রয়েছে। আব্দুল কাদির সান্ধনিক কবি, সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি স্বপ্নাতুর কবি, রোকেয়া সাখত হোসেন মুসলিম জাগরণের অগ্রদূত, বিদ্যাপতিকে বলা হয় মৌথিল কোকিল অথবা মিথিলার কবি অথবা পদাবলীর কবি, এই তিনটি বিদ্যাপতির উপাধি। অনন্ত বড়ুকে বলা হয় বড়ু চণ্ডীদাস, অর্থাৎ বড়ু চণ্ডীদাস নামে অনন্ত বড়ু তার লেখনী লিখত। এই চণ্ডীদাস নামের তিনজন কবি রয়েছে বাংলা সাহিত্যে, যা এখনও চণ্ডীদাস সমস্যা নামে একটি আর্টিকেল রয়েছে, সেটির এখনও কোনো নিষ্পত্তি হয়নি। যাই হোক, রামনারায়ণ উপাধি ছিল তর্করত্ন।
প্রমোদ চৌধুরীর ছদ্মনামে লিখত, সেটি হচ্ছে বীরবল। অর্থাৎ বীরবল ছদ্মনামে প্রমোদ চৌধুরী তার লেখালেখি করত। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় যাযাবর, যাযাবর নামে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় তার লেখালেখি করত। শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি। নীহারিকা দেবী ছদ্মনামে লিখত অসীন্ত কর সেনগুপ্ত। তবে এই নীহারিকা দেবী অর্থাৎ এই মহিলাদের নাম নিয়ে যে লেখালেখি করত যে পুরুষটি, সেটি হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্ত। নূরুন্নেসা খাতুন বিদ্যা বিনোদিনী, সাহিত্য সরস্বতী, বিশুদে মার্ক্সবাদী। মোজাম্মেল হককে বলা হয় শান্তিপুরের কবি। নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ ছদ্মনামে লিখত। নজিবুর রহমানকে বলা হয় সাহিত্যরত্ন। সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয় পদাতিক কবি এবং শ্রীকর নন্দীকে বলা হয় কবীন্দ্র পরমেশ্বর। দীনবন্ধু মিত্র হচ্ছে রায়বাহাদুর। রোকনুজ্জামান খানকে বলা হয় দাদাবাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিদের ছদ্মনাম এবং উপাধি নিয়েছিল আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ এপিসোড পেতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও দিলে আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনার সুস্বাস্থ্যতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।